হ্যাঁ গাইজ, আজকে আপনাদের সামনে নিয়ে এলাম সিম্ফনি জেড ভি ডাবল আই অথবা সিম্ফনি জেড সেভেনের হ্যান্ডসন রিভিউ। সেটটি একটি 1080p ফুল এইচডি রেজুলেশনের 5.5 ইঞ্চি ডিসপ্লের হ্যান্ডসেট, যার ব্যাটারি 3000 mAh, যা যথেষ্টই ভালো। সেটটির পুরুত্ব অ্যাকচুয়ালি 7 mm। এর ডান সাইডে রয়েছে পাওয়ার বাটন এবং বাম সাইডে রয়েছে ভলিউম রকার। এর উপরের দিকে যদি দেখি তবে দেখা যায় যে মাইক্রো ইউএসবিটি উপরের দিকে রয়েছে, মাঝখানের দিকে আইআর ব্লাস্টার এবং ডান বাম সাইডে 3.5 mm জ্যাক। এর নিচের দিকে যদি তাকাই তবে দেখা যায় যে এটিতে স্পিকার গ্রিল এবং মাইক্রোফোন ছাড়া আর কিছুই নেই। তো আমরা সেটটি ওপেন করে দেখছি যে ইউআই কেমন। ইউআই বেশ ক্লিন, হালকা কাস্টমাইজেশনের সাথে অ্যান্ড্রয়েড মার্শমেলোর সুন্দর একটি মিশ্রণ তৈরি করেছে সিম্ফনি। তো এতে অ্যাকচুয়ালি ফিজিক্যাল কি নেই, ব্যাক বাটন, হোম বাটন এগুলো ফিজিক্যালি নয়, এটার অন স্ক্রিন বাটন দেওয়া হয়েছে। ইউআইটি বেশ স্মুথ এবং আমার কাছে বেশ ভালোই লেগেছে। আমরা সেটিংয়ে গিয়ে অ্যাবাউট ডিভাইসে গিয়ে সেটটির সম্পর্কে কিছু তথ্য জেনে আসি। সেটটিতে ইউজ করা হয়েছে সিপিইউ হিসেবে অক্টা কোর 1.3 GHz, কর্টেক্স A53, মানে এটি একটি 64-bit প্রসেসর, আর মালি T20 MP3 GPU, MP2 এর থেকে MP3 বেটার, এবং এটি অবশ্যই গেমিংয়ে ভালো পারফরমেন্স করবে। র্যাম 3 GB হওয়াতে অফকোর্স মাল্টিটাস্কিংয়ের সুবিধা হবে। ইন্টারনাল মেমোরি 16 GB, যার 11 GB ইউজ করা যাবে। অ্যান্ড্রয়েড ভার্সন মার্শমেলো ইউজ করা হয়েছে, যেটি হচ্ছে কিনা এখন আমাদের লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সন। এটি অবশ্যই আপনাদেরকে স্মুথ এবং ক্লিয়ার একটা ইউজার এক্সপিরিয়েন্স দিতে সক্ষম হবে সেটটি। অ্যাকচুয়ালি হার্ডওয়্যারের দিক দিয়ে সেটটি বেশ শক্ত একটি অবস্থানে অবস্থান করতেছে। তো আমরা জাস্ট ঘুরে আসি যে সেটির সেটিং আর কি কি রয়েছে। এতে মাল্টি গেস্টার রয়েছে, যাতে আপনি অফ স্ক্রিনে টাচ করে বিভিন্ন অপশন ওপেন করতে পারবেন। কুইক লক অপশন রয়েছে, যাতে আপনি ডাবল ট্যাপ করে সেট স্ক্রিন বন্ধ করতে পারবেন, আবার অন করতে পারবেন। এর সাথে সাথে অ্যাকচুয়ালি আপনার সাউন্ড অ্যান্ড সাউন্ড নোটিফিকেশানে আমরা চেষ্টা করেছিলাম যে এতে কোনো ডিটেইলস সাউন্ড বা অন্য কিছু রয়েছে কি না, কিন্তু আনফর্চুনেটলি এতে কোনো এক্সট্রা কিছু নেই। আর অ্যাজ ইউজুয়াল বাকি সব কিছু অ্যান্ড্রয়েডের স্টকের মতোই রয়েছে। আর যেহেতু মার্শমেলো, সেহেতু ইউজার আলাদা আলাদা করে দেওয়া হয়েছে, বিভিন্ন ইউজার ইউজ করা যেতে পারে এতে, ইউজার 1, 2, 3 এক্সেট্রা। এনিওয়ে, দেন আমরা সিকিউরিটিতে জাস্ট নতুন কিছু পাচ্ছি না, পুরনো সব কিছুই রয়েছে অ্যাজ ইউজুয়াল। আর এখন যদি আমরা ক্যামেরার দিকে যাই সেটটির, তো দেখা যায় যে ক্যামেরাটি সিম্ফনির বেসিক ক্যামেরার ইউআই এর মতোই, বাট ক্যামেরাটি একটি 16 MP অটো ফোকাস ক্যামেরা উইথ ট্রাই এলইডি ফ্ল্যাশ, মানে 3টা এলইডি ফ্ল্যাশ সমৃদ্ধ একটি 16 MP অটো ফোকাস ক্যামেরা। ক্যামেরাটি ছবি ক্যাপচার করে আমরা ট্রাই করছি দেখতে যে ছবি কেমন আসে। একটি ছবি ক্যাপচার করা হলো, জাস্ট 100% ক্রপ জুম ইন করে আমরা ছবিটি দেখতে পাচ্ছি যে ক্ল্যারিটি বেশ হাই, খুব ভালো ক্ল্যারিটি নিয়ে ছবিটি তোলা হয়েছে। যদিও বেশি একটা লাইটিং ছিল না, তবু বেশ ভালো ছবি তুলেছে ছবিটি কম লাইটের ভিতরেও। তার মানে লো লাইট পারফরমেন্স ক্যামেরাটির খুবই ভালো হবে অ্যাকচুয়ালি, যেহেতু 1.9 ইউজ করা হয়েছে, সেহেতু লো লাইটে বেশ ভালো পারফরমেন্স করারই কথা। এরপর আমরা যদি সেলফিতে চলে আসি, তো আমরা এর সেলফি ক্যামটি ঘুরে আসতে পারি। এই সেলফি ক্যামটি অ্যাকচুয়ালি খুব সুন্দরভাবে সাজানো একটি ক্যামেরা, যেটি আপনার মডারেট বিউটিফিকেশন করবে, খুব হাই বিউটিফাই করবে না। আমি একটি সেলফি তুলে আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে এটি একটি স্যাম্পল সেলফি কপি, যেটি অ্যাকচুয়ালি বেশ সুন্দরভাবে বিউটিফাই করে এবং খুব বেশি পরিমাণে বিউটিফাই করে না, যা দেখতে অড লাগে, বাট ইটস এটা খুবই সুন্দর বিউটিফিকেশন করতে সক্ষম এবং এর প্রসেসিংও খুব সুন্দর। তারপর আবার আমরা যদি ঘুরে আসি যে এর ক্যামেরার ডিটেলস পারফরমেন্সটা কেমন, যে অন্য একটি অবজেক্ট ক্যাপচার করলে কেমন দেখায়, সেটি দেখতে গেলে আমরা অন্য একটি হ্যান্ডসেটের ছবি তুলে জাস্ট 100% জুম ক্রপিং করে দেখতে পাচ্ছি যে এর ডিটেল খুবই ভালো, অ্যাকচুয়ালি খুবই ভালো।
যেই রেঞ্জে এটি আছে, যে প্রাইস রেঞ্জে এটি আছে, তার মধ্যে এই ক্যামেরাটি অবশ্যই অনেক অনেক ভালো এবং এর সেলফি ক্যামও অনেক 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 সুন্দর হয়েছে। অ্যাকচুয়ালি খুব সুন্দরভাবে সিম্ফনি এটিকে কাস্টমাইজেশন করেছে। আমার দেখা মতে ওয়ান অফ দ্য বেস্ট সেট এটি সিম্ফনির এখন পর্যন্ত বের করা। তো আর যদি আমরা দেখি যে জাস্ট ইসের দিকে চিন্তা করি যে ক্যামেরা, লুকস এবং পারফরমেন্স সব কিছু মিলিয়ে সেটটি একটি সুন্দর প্যাকেজ। সেটটির অসাধারণ হার্ডওয়্যার এবং সফটওয়্যারের কম্বিনেশন, সেটটির লুকস এবং এর টেক্সচার পার্টিকেলস সব কিছু অনেক সুন্দর। ট্রাই এলইডি এবং লার্জ ক্যামেরা সেন্সর দেখতে ভালোই লাগছে। যাই হোক, দ্যাটস ইট গাইজ, প্লিজ সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন যদি ভালো লাগে, এবং ভালো থাকুন।